বাংলা রচনা তুমি বড় হয়ে কি হতে চাও তো বেশিরভাগ ছেলে মেয়ে তোমরা যারা আছো তোমরা কী লিখবে তোমরা বড় হয়ে যেটা হতে চাও সেই বিষয়ে তোমরা লিখবে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হলো এমন বিষয়ে তোমরা চুজ করো এমন বিষয়ে তোমরা পরীক্ষা লেখো যে সম্বন্ধে তোমরা কিছু লিখতে পারবে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে এমন তোমার ধরো তুমি অনেকে বলবে হয়তো আমি বড়ো হয়ে সায়েন্টিস্ট হতে চাই কিন্তু সায়েন্টিস্ট হয়ে তুমি কি করবে সেই বিষয়ে হয়তো তুমি লিখতে পারলে না সেটা তো তোমাকে লেখা প্রয়োজন সেই জন্য তুমি বড়ো হয়ে কি হবে সেটা আলাদা ব্যাপার পরীক্ষার খাতায় বড় হয়ে কি হতে চাও সে বিষয়ে সব থেকে ভালো লেখা যায় তুমি বড় হয়ে ডাক্তার হতে চাও এ বিষয়ে অনেক সেন্টেন্স করা যে লেখা যেতে পারে আর সব থেকে ভালো হয় তুমি বড় হয়ে শিক্ষক হতে চাও এ বিষয়ে অনেক সেন্টেন্স লেখা যেতে পারে তাহলে এই দুটো আমি তোমাদের সাজেস্ট করব এই দুটো তোমরা এইভাবে প্র্যাকটিস করো আর যদি তোমাদের মধ্যে কেউ লিখতে পারো যে আমি বড় হয়ে সায়েন্টিস্ট হতে চাই হয়ে এইসব লিখতে পারবো অনেক বাক্য লিখতে পারবো আমি বড় হয়ে পুলিশ হতে চাই পুলিশে কী লিখতে মানে অনেক বাক্য লিখতে পারবো আর্মি অফিসার হতে চাই অনেক বাক্য লিখতে পারবো ভালো রাজনীতিবিদ হতে চাই অনেক ভালো ভালো সেন্টেন্স লিখতে পারবো তাহলে তোমার লেখো অবশ্যই লেখো কোনো অসুবিধা নেই কিন্তু যাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে তারা অবশ্যই লিখবে আমি বড় হয়ে আদর্শ শিক্ষক হতে চাই বা আদর্শ একজন ডাক্তার হতে চাই তা আজকের এই ভিডিওর মধ্যে এই বড় হয়ে কি হতে চাও সেই বিষয়ে তোমাদের আমি আদর্শ শিক্ষক এবং আদর্শ ডাক্তার এই দুটো তো বলবই পাশাপাশি আরও কয়েকটা বলার চেষ্টা করছি ভালো করে মন দিয়ে শুনবে এবং পরীক্ষার জন্য এইভাবে তৈরি হবে মুখস্থ করবে না বারবার বলছি রচনা কিন্তু কেউ মুখস্থ করে না বোঝো বুঝে ফিল করো নিজে থেকে যে আদর্শ ডাক্তার হলে কি করা যেতে পারে আদর্শ শিক্ষক হলে কি করা যেতে পারে সেটা ভেবে লেখো কত মুখস্থ করবে এত অঙ্ক এত ইংলিশ এত বাংলা এত অন্যান্য সাবজেক্ট পাশাপাশি বাংলা এত রচনা ইংলিশের এত প্রায়াগ্রাম এইসব এত অঙ্ক এইভাবে মুখস্থ করা সম্ভব নয় কিছু কিছু নিজের আইডিয়া দিয়ে বুদ্ধি দিয়ে করতে হবে সব কিছু মুখস্থ করা সম্ভব নয় তাহলে পরীক্ষায় যদি অজানা কিছু আসে তাহলে তুমি লিখতে পারবে না তাহলে অজানা জিনিস লিখতে গেলে তোমার সেই মানে ভাবনা চিন্তার যে জগৎ আছে যেটা সেটা তোমার খুব স্ট্রং হওয়া দরকার শক্তিশালী হওয়া দরকার তার জন্য তোমাকে ভাবতে হবে তার জন্য তোমাকে একটু বুঝে লিখতে হবে তা দেখো যদি আদর্শ শিক্ষক হতে চাও তাহলে কি লেখা যেতে পারে আদর্শ শিক্ষক এইভাবে লিখবে যে আমি বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হতে চাই বা এইভাবে শুরু করতে পারো প্রত্যেকের জীবনে স্বপ্ন থাকে আমার জীবনের একটি স্বপ্ন রয়েছে আমি বড়ো হয়ে একজন আদর্শ শিক্ষক হতে চাই শিক্ষক হলো জাতির মেরুদণ্ড শিক্ষক হলো জাতির মেরুদণ্ড তারাই জাতি তৈরি করে বিভিন্ন পেশা যা রয়েছে পৃথিবীতে সমস্ত পেশার সৃষ্টি হয় এই শিক্ষা সেই শিক্ষক এই শিক্ষাগত পেশা থেকে এই শিক্ষা থেকে সমস্ত পেশার জন্ম হয় বা এই শিক্ষক সমস্ত পেশার জন্ম দেয় যা পেশা রয়েছে পৃথিবীতে সব পেশার যত মানুষ সফল মানুষ ব্যর্থ মানুষ যা আছে সবাই কিন্তু শিক্ষক কোনো না কোনো শিক্ষকের ছাত্রছাত্রী যারা সঠিক শিক্ষা শিক্ষিত হয়েছে যারা জীবনের শিক্ষায় পুঁথিগত শিক্ষায় সব শিক্ষা শিক্ষিত হয়েছে তারা জীবনে সফল হয়েছে আর যারা শুধু পুঁথিগত বিদ্যা পারদর্শী হয়েছে তারা কেউ কেউ সফল হয়েছে কেউ বেশিরভাগ ব্যর্থ হয়েছে আর যারা পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হয়নি সামাজিক শিক্ষায়ও শিক্ষিত হয়নি তারা জীবনে বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ এটা লেখার দরকার নেই আমি তোমাদের এই সেন্টেন্সটা বোঝানোর জন্য বললাম তাহলে শিক্ষা হয়ে কি করতে চাই শিক্ষা হয়ে প্রত্যেকটা ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে চাই তাদের আদর্শ শিক্ষা শিক্ষিত করতে চাই সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা পিতা মাতার প্রতি দায়বদ্ধতা শিক্ষক বা অন্যান্য গুরুজন যারা তাদের মানুষ করতে সাহায্য করেছে তাদের প্রতি দায়বদ্ধতা এলাকাদের শেখাতে চাই অর্থাৎ মূল্যবোধের শিক্ষা ভ্যালু এডুকেশান তাদের শেখাতে চাই শিক্ষা এমন একটা জিনিস যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে খারাপ থেকে ভালোর পথে নিয়ে আসে তাহলে একজন আদর্শ শিক্ষক হয়ে ছাত্রছাত্রীর মনে প্রভাব বিস্তার করার চেষ্টা করব তাদেরকে আদর্শ শিক্ষা শিক্ষিত করব তাদের মনে মানে আদর্শ যে চেতনা বিবেক জাগ্রত করার চেষ্টা করব আমি একজন এখন আমি খুব ছোটো এখন একজন ছাত্র আমি বা ছাত্রী আমি ভালো করে পড়াশুনো করছি জ্ঞান অর্জন করছি বড়ো হয়ে একজন ভালো শিক্ষক হব যে সমস্ত শিক্ষার্থী টাকা পয়সার জন্য পড়াশুনো করতে পারছে না সত্যি ভালো ছাত্র ছাত্রছাত্রী যারা টাকা পয়সার জন্য পড়াশুনো করতে পারছে না এবং যে সমস্ত মানুষ সমাজে শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। শিক্ষার যাতে মান আরও উন্নয়ন মানে উন্নত হয় যাতে শিক্ষা যাতে সমাজে প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে অন্ধবিশ্বাস কুসংস্কার জাত পাত ধর্ম এইসব বেড়াজাল ছিন্ন করে শিক্ষা যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়ায় প্রত্যেকটা মানুষ যাতে সঠিক শিক্ষা শিক্ষিত হয় সেই চেষ্টা করব আমার দিক থেকে আপ্রায়ন চেষ্টা করব আমার একটা আদর্শ ছাত্রছাত্রী বাহিনী তৈরি করব যে ছাত্রছাত্রীরা সমাজে প্রত্যেকটা স্তরে স্তরে শিক্ষার আলো পৌঁছে দেবে এবং তারা সমাজের যে সেক্টরে কাজ করুক না কেন যে জায়গায় কাজ করুক না কেন সেখান থেকে তারা মানুষের হয়ে কাজ করবে তাহলে এই দেশ এই সমাজ ভালো দেশ এবং সমাজের মূল্যবোধ ফিরে আসবে দেশ এবং সমাজ আবার সঠিক পথে পরিচালিত হবে বর্তমান সময়ে সমাজের যা পরিস্থিতি মানুষের মধ্যে মূল্যবোধের প্রচণ্ড অভাব মানুষের মধ্যে সহিষ্ণুতা নেই ধৈর্যকরণ নেই সৌর্যকর নেই মানবিকতা নেই প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যায় জর্জরিত এবং সেই সমস্যা থেকে মোকাবিলা করার ক্ষমতা শক্তি তাদের নেই শিক্ষাই পারে সমস্ত সমস্যার সমাধান ঘটাতে শিক্ষাই পারে আলোয় জগৎকে আলোয় আলোকিত করতে তাহলে আমি একজন আদর্শ শিক্ষক হয়ে প্রত্যেকটা মেয়ের মধ্যে সেই শিক্ষার বিস্তার ঘটানোর চেষ্টা করব। কখনো হার মানব না জীবনে অনেক বাধা আসবে ঠিকই কিন্তু সেই বাধাগুলোকে অতিক্রম করে আমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবো এইভাবে আদর্শ শিক্ষক হয়ে তুমি কী করতে চাও এবার লিখতে পারো কিছু তথ্য দিলাম এবার ডাক্তার আমি একজন আদর্শ ডাক্তার হতে চাই অনেকে প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে আমার জীবনে স্বপ্ন আছে আমি ডাক্তার হব ডাক্তার হয়ে মানুষের সেবা করব আমি জানি সেবা হলো সব থেকে শ্রেষ্ঠ ধর্ম সেবার থেকে বড় ধর্ম হতে পারে না আর মানব ধর্ম বা সেবা হল সবথেকে বড় ধর্ম তাই মানুষের পাশে থাকবো যে সমস্ত মানুষ ভালো চিকিৎসা পায় না তাদেরকে সেবা করব যে সমস্ত হতদরিদ্র গরিব দুস্থ মানুষ যারা চিকিৎসার অভাবে সামান্য অসুখে মারা যায় তাদের পাশে থাকার চেষ্টা করব। আমি এটা মেডিকেল টিম বানাব সেই টিমের মাধ্যমে খুব অল্প পয়সায় বা বিনা পয়সায় মানুষের সেবা করার চেষ্টা করব মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে মানুষের মধ্যেই ভগবান রয়েছে এই ভাবনা নিয়ে মানুষকে সেবা করব মানুষ মানুষই শিব মানুষই শিব অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বর ভগবান রয়েছে এই ভাবনা নিয়ে সেবা করব প্রত্যেকে আমার ভাই বোন প্রত্যেকে আমার ভাই বোন এবং প্রত্যেকেই আমরা মানুষ এই ভাবনা নিয়ে সেবা করব। জাত পাত ধর্ম এইসব বেড়ে চাল ছিন্ন করে নিরপেক্ষভাবে মানুষকে সেবা করব মানুষ বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যায় বহু মানুষ মানে প্রাথমিক চিকিৎসা যে জ্ঞান সেটুকু তাদের মধ্যে নেই সেটুকু জ্ঞানের বিকাশ ঘটানোর চেষ্টা তাদের মধ্যে গ্রামে গিয়ে প্রত্যন্ত এলাকায় যেসব মানুষ বিনা চিকিৎসায় মারা যায় কোনো চিকিৎসা সুযোগ সুবিধা পায় না ভালো হসপিটাল নেই সেখানে গিয়ে চিকিৎসা করার চেষ্টা করব। বেশিরভাগ ডাক্তাররা গ্রামে চিকিৎসা করতে যেতে চায় না তারা গ্রামে সুযোগ সুবিধা পাবে না বলে তাদের মানবিকতার মানে খুব প্রয়োজন মানবিক শিক্ষা প্রয়োজন যে শিক্ষা যে শিক্ষা মানুষকে মানুষের সেবা করতে শেখায় না সেই শিক্ষার কোনো মূল্য নেই তাহলে একজন চিকিৎসকের সঠিক প্র্যাকটিস সঠিক সেবা হবে কিন্তু গ্রামে যেখানে মানুষের সত্যি ভালো চিকিৎসার সুযোগ সুবিধা নেই শহরে তো প্রচুর ডাক্তার রয়েছে প্রচুর হসপিটাল রয়েছে প্রচুর নার্সিংহোম রয়েছে মানুষের সব সুযোগ সুবিধা রয়েছে তা সবাই যদি শহরকে প্রেফার করে শহরকে যদি পছন্দ করে তাহলে গ্রামের অবস্থা কি হবে গ্রামের মানুষকে সেবা করতে হবে অত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের নারায়ণ মানুষের শিব সেই গানেই সেবা করতে হবে প্রত্যেক মানুষ যে আমাদের ভাই বোন সেই ভাবনা নিয়ে সেবা করতে হবে কোনো ভেদ জাত ধর্ম এইসব থাকবে না সেবা করতে গেলে শিক্ষা হোক আর সেবা হোক যা হোক না কেন এই সংকীর্ণতা মন থেকে সরাতে হবে সংকীর্ণ চিন্তাভাবনা মন থেকে সরাতে হবে তবেই কিন্তু সঠিকভাবে মানুষের সেবা করা যাবে আর আমাদের জীবনের উদ্দেশ্যই এটা যে নিজে তো দাঁড়াবো নিজে তো নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করব নিজে একজন আদর্শ চরিত্র বড় মানুষ হওয়ার চেষ্টা করব পাশাপাশি সবাইকে সেই পথে আনার চেষ্টা করবো ছোটো ছোটো ভাই বোন হতো দরিদ্র পিছিয়ে পড়া মানুষকে হাত ধরে তোলার চেষ্টা করব এটাই মানুষের জীবনের আসল উদ্দেশ্য প্রত্যেক জাতি বা ধর্ম বর্ণ প্রত্যেক জাত বা ধর্ম বর্ণ এইসব বেড়াই চিহ্ন করে সেই সমস্ত পিছিয়ে পড়া ভাই বোন যারা সত্যিকারের শিক্ষা থেকে সত্যিকারের সেবা থেকে বঞ্চিত তাদেরকে তোলার চেষ্টা করব এটাই হলো আমাদের মানুষের জীবনের আসল উদ্দেশ্য কর্ম করা কর্ম হবে মহান কর্মই হবে মানুষের শ্রেষ্ঠ পরিচয় কোথায় জন্মালাম কোথায় মরলাম সেটা মানুষের পাশর পরিচয় নয় মানুষ যেখানে সেখানে জন্মাতে পারে মানুষের মৃত্যু যেখানে সেখানে হবে কেউ জানে না কিন্তু মানুষের যে পরিচয় সেটা হলো কর্মে তাই কর্ম ভালো করে করতে হবে মানুষের সেবা করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষকে যাতে মানুষ যাতে সঠিক পথের দিশা হয় দিশারই হয় সেই লক্ষ্যে এগোতে হবে একজন ডাক্তার একজন শিক্ষকে সেই ভূমিকা গ্রহণ করতে হবে এইভাবে তোমাদের লিখতে পারো ডাক্তার এবং শিক্ষক আমি বড়ো হয়ে কী হতে চাই একটু আলাদাভাবে লিখবে কোনো বইতে পড়লে হয়তো বিভিন্নভাবে লেখা থাকবে কিন্তু তুমি তোমার নিজের চিন্তা ভাবনা দিয়ে যেভাবে আমি বললাম এইভাবে লিখলে তাহলে স্যার খুশি হবেন যিনি খাওয়া দেখবেন তিনি ভাববেন যে এই ছেলেটার মধ্যে একটা ভাবনা চিন্তার আলাদা জগৎ রয়েছে যেটা পুঁথিগত বিদ্যার বাইরে এইটা তোমাকে দেখাতে হবে আর এটা তোমার দরকার পড়াশোনার ক্ষেত্রে জীবনে উন্নতির ক্ষেত্রে মানসিকভাবে তোমাকে অনেক উন্নত হতে গেলে বা জ্ঞানী হতে গেলে তোমার এই চিন্তাভাবনার বিকাশটা দরকার যেটা তোমার নিজস্ব ভাবনা এইভাবে তোমরা লিখবে দেখবে পরীক্ষায় ফুল মার্কস পাবে এবং তুমি আরও আমি যেগুলো বললাম এছাড়াও তোমাদের যদি মনে হয় যে স্যার এই সেন্টেন্সগুলো লেখা যাবে বা এটা লিখলে কেমন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে সে ভালো থাকবে আজকে ভিডিও ভিডিওখানে শেষ করলাম বাংলা থেকে কোনো রচনা যদি তোমাদের অসুবিধা হয় যে মনে হয় এই রচনা নিয়ে স্যার আলোচনা করলে ভালো হয় কমেন্ট সেকশনে কমেন্টস করে জানো সেই রচনা নিয়ে পরের ক্লাসে তোমাদের সাথে আলোচনা হবে পরীক্ষা সামনে ভালো করে পড়াশোনা করো নরেন্দ্র যদি টিউটোরিয়ালে হাজারের উপর দেড় হাজারের উপরে ক্লাস রয়েছে হাজার থেকে দেড় হাজার এখন হয়ে গেছে তার বেশি ক্লাস তোমরা এই ক্লাসগুলো ফলো করো ক্লাসের মধ্যে যা যা বলেছি যে নিয়ে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এগুলো ভালো করে ফলো করো মন দিয়ে ক্লাসগুলো শোনো অনেক তোমাদের কাজে লাগবে আর নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য সবাই ভালো থেকেও পরের ক্লাসে ওর দেখা হবে টাটা